হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, আজকে রেডি হয়ে গেছি, আর এখন বাজে সন্ধে 7:30। তো যাব বৌদির বাপের বাড়ি, কারণ হচ্ছে ওখানে কালী পুজো হচ্ছে, মানসিক কালী পুজো। তো রেডি হয়ে গেছে, আমি পরেছি শাড়ি, আর চলো বেরোই তাহলে, গিয়ে ওখানে সব কিছু দেখাচ্ছি তোমাদেরকে। আর দেখো, বলতে বলতে পৌঁছেও গেছি, আর এখন কালী পুজো শুরু হয়নি, কালী পুজো হবে পুরো রাত ধরে, কারণ এটা মানসিক কালী পুজো। আর এই যে ওইদিকে খাওয়া দাওয়ার প্যান্ডেলটা করেছে, আর এই যে তোমাদের পুরো জায়গাটা দেখিয়ে দিলাম, আর এই যে দেখো আমার বাবারাও চলে এসেছে। তো আমার মিষ্টি আগে তো ঝাঁপ দিয়ে দাদুর কোলেই গেছে, আর ওটা হচ্ছে আমার বৌদির ছেলে আর বৌদির মা ওটা। তো বাবাকে বললাম মিষ্টিকে ধরো, আর আমরা যাই খাওয়ার দিকে, কারণ এখানে গল্প করতে করতে 8:30 প্রায় বেজে গেছে। তো এখন যাবো সোজা খাবার দিকে, আর তার আগে দেখো মিষ্টি কী করছে, একবার যায় ঠাকুরের সামনে, আবার একবার চলে আসে, আর এসে বারবার করে নমস্কার করছে। আর এই যে দেখো আমার বৌদির বাবা একটু হচ্ছে আমাদের মিষ্টির সাথে একটু ইয়ার্কি মারছে, আর ও আমার বৌদির বাবার সাথে খুবই ইয়ার্কি মারছে। তো দেখো, বলতে বলতে এইখানে বসে পড়েছি খাবার টেবিলে, আর প্রথমেই দিয়েছে খিচুড়ি, আর এই যে ঘ্যাট আর চাটনি, পাঁপড় আর পায়েস, ব্যাস এইটুকু এখনই খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেলাম। আর বেরিয়ে সোজা যাবো এখন বাড়ির দিকে। তো ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর বাই ফ্রেন্ডস।